প্রীতি জিন্তাকে কাঁদিয়ে পাঞ্জাব কিংসকে হারিয়ে অনেকটাই প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখলো মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর 64তম ম্যাচে মুখোমুখি হয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ও প্রীতি জিন্তার কিং ইলেভেন পাঞ্জাব। শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করেছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 48 বলে 63 রান করেছেন মিশেল মার্চ, যেখানে ছিল 4টি 4 ও 3টি 6 বিশাল মার্চ। জবাবে কিং ইলেভেন পাঞ্জাব জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 142 রান সংগ্রহ করেছে। দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে 17 রানের। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ জেসন শর্মা করেছেন 44 রান, অপর প্রান্তে জনি ব্যারিস্টো করেছেন 28 রান। দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেছেন শার্দুল ঠাকুর। অন্যান্যদের মধ্যে এক্সার প্যাডেল পেয়েছেন 2টি উইকেট ও কুলদীপ যাদব পেয়েছেন 2টি উইকেট। অপর প্রান্তে মুস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া এন্ড্রিক নরকীয় পেয়েছেন 1টি উইকেট। আজকের ম্যাচে এন্ড্রিক নরকীয় 4 ওভার বল করে 29 রান দিয়ে বিনিময়ে 1টি মাত্র উইকেট পেয়েছেন। পাঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফের স্বপ্ন অনেকটাই রাঙিয়ে তুলল দিল্লি ক্যাপিটালস। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য।